উত্তরের সীমান্ত ঘেঁষা নাটোরের ক্রীড়াঙ্গন এখন সারা বছর থাকে উৎসব মুখরিত। খেলাধুলার চর্চা থাকায় এলাকায় কমে গেছে মাদকের বিস্তার। আর খেলাধুলার এই চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। নাটোরের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের নাটোর প্রতিনিধি নাসিমউদ্দিন নাসিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময়কার খেলাধুলার জন্য বিখ্যাত নাটোর জেলা মাঝে মাদকের বিস্তারের নানান খবরে কুড়িয়েছে বহু দুর্নাম, কিন্তু গেল কয়েক বছরে এই জেলায় খেলাধুলার বিস্তার ঘটায় ধীরে ধীরে পাল্টাচ্ছে দৃশ্যপট। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলের পাশাপাশি ইনডোর আউটডোর বিভিন্ন গেমসের সাথে বিলুপ্ত প্রায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করছে নাটোরের ক্রীড়া সংশ্লিষ্টরা। এই আয়োজনগুলোতে ক্রীড়ানুরাগীদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে নাটোরের ক্রীড়াঙ্গন আরও মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বছরে অন্তত 5টা ফুটবল টুর্নামেন্ট হয়, অন্তত 16 স্কুল ফুটবল লীগ, আন্ত ইউনিয়ন ফুটবল লীগ, আন্ত উপজেলা সকল ইভেন্টে আমরা চেষ্টা করছি জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। সেই লক্ষ্য নিয়ে আমরা গ্রাম থেকে গ্রাম পর্যায়ে, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলোয়াড় নিয়ে এসে এই শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার জন্য। খেলাধুলার এমন পরিবেশ বিরাজমান থাকলে দেশে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে খুব দ্রুতই পরিচিত পাবে নাটোর, এমন প্রত্যাশা সকলের।